দুর্গাপুরে এনআরসি সিএএ এনপিআর বিরোধী পদযাত্রায় অংশ নিলেন তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুরে বেনাচিদির ভিরিঙ্গি মোড় থেকে পাঁচমাথা মোড় পর্যন্ত প্রায় 3 কিলোমিটার পদযাত্রায় অংশ নেন তিনি। কাসর বাজিয়ে এনআরসি সিএএ এনপিআর এর বিরোধিতা করেন তৃণমূল সুপ্রিমো। এনআরসি সিএএ এনপিআর বিরোধী পদযাত্রায় তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঠিক ছিল, আজই দুর্গাপুরের ভিরিঙ্গিতে পদযাত্রা ও দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হবে। মুখ্যমন্ত্রীর সেই কর্মসূচিতে পরিবর্তন এসেছে। বুধবার দুপুরে ভিরিঙ্গির অস্থায়ী মঞ্চে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখান থেকে এনআরসি সিএএ ও এনপিআর বিরোধী পদযাত্রায় অংশ নেন তিনি। কপ্টার থেকে নেমে সড়ক পথে ভিরিঙ্গি মোড়ে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যোগ দেন সভা মঞ্চে, বিভিন্ন বাদ্যযন্ত্র থামসা মাদল সহযোগে স্বাগত জানানো হয় তৃণমূল সুপ্রিমোকে। এরপরই দুর্গাপুরের বেনাচিতির ভিরিঙ্গি মোড় থেকে শুরু হয় তৃণমূল সুপ্রিমোর এনআরসি সিএএ ও এনপিআর বিরোধী পদযাত্রা। কাসর হাতে নিয়ে ভিরিঙ্গি থেকে পাঁচমাথা মোড় পর্যন্ত প্রায় 3 কিলোমিটার পদযাত্রায় অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। পদযাত্রায় তৃণমূল কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি নজরে আসে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এদিন এনআরসি সিএএ এনপিআর বিরোধী পদযাত্রায় অংশ নিয়েছিলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক, বিশ্বনাথ পারিয়াল, তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি ও আসানসোল পৌর নিগমের মেয়র জিতেন্দ্র তিওয়ারি, তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার পর্যবেক্ষক কর্নেল দীপ্তাংশু চৌধুরী প্রমুখ। তৃণমূল নেত্রীকে দেখতে এদিন রাস্তার দুধারে ভিড় জমান অগণিত সাধারণ মানুষ। তাদের উদ্দেশ্যে কখনো হাত নেড়ে, কখনো নমস্কার করে শুভেচ্ছা বিনিময় সারেন তৃণমূল সুপ্রিমো। কখনো কাসর বাজিয়ে এনআরসি সিএএ এনপিআর এর বিরোধিতা করেন তৃণমূল নেত্রী। পদযাত্রা সেরে মুখ্যমন্ত্রী সড়ক পথে সিটি সেন্টারের একটি হোটেলে পৌঁছন। সেখানেই রাত্রি যাপন করবেন তিনি বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে যোগ দেবেন প্রশাসনিক বৈঠকে। বৈঠক শেষ করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। এদিকে মুখ্যমন্ত্রীর শিল্পাঞ্চল দুর্গাপুরে আগমনকে ঘিরে এদিন শিল্পাঞ্চল জুড়ে নিরাপত্তার বেষ্টনী ছিল আঁটোসাঁটো। সড়কপথের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে বিশেষ চেকিংও চালানো হয় প্রশাসনের তরফে। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। এনআরসি এনপিআর সিএএর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে জামুড়িয়া বাজার এলাকায় সিদ্ধ কানুর মূর্তির কাছে বিভিন্ন ব্যানার সহযোগে অবস্থান বিক্ষোভে সামিল হলেন জামুড়িয়ার একতা মঞ্চের সদস্যরা। কেন্দ্রীয় আইন বাতিলের দাবি তুললেন তারা। এনআরসি এনপিআর সিএএর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে জামুড়িয়া বাজার এলাকায় সিধু কানু মূর্তির কাছে বুধবার সকাল থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হলেন জামুড়িয়ার একতা মঞ্চের সদস্যরা। সিএবি অ্যান্ড এনআরসি ইজ দ্য অ্যাটাক অন কনস্টিটিউশন, কালা কানুন খতম করো, এইসব ব্যানার হাতে নিয়ে কেন্দ্রীয় আইনের বিরোধিতা করলেন অবস্থান বিক্ষোভে অংশগ্রহণকারী জামুড়িয়ার একতা মঞ্চের সদস্যরা। সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে স্লোগানও তুললেন তারা। তারকনাথ মন্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, জামুড়িয়া। এনআরসি সিএএ এনপিআর বিরোধী পদযাত্রা রানীগঞ্জে। রানীগঞ্জের স্টেশন এলাকা থেকে সিপিএম এর পক্ষে আয়োজিত পদযাত্রায় অংশ নেন সিপিএম এর অগণিত কর্মী সমর্থক।
এনআরসি সিএএ এনপিআর বিরোধী পদযাত্রা রানীগঞ্জে। রানীগঞ্জ সিপিএম নেতৃত্বের পক্ষে আয়োজিত এই পদযাত্রায় অংশ নিয়ে কেন্দ্রীয় আইন বাতিলের দাবি তুললেন সিপিএম এর নেতা কর্মী সমর্থকেরা। রানীগঞ্জ স্টেশন এলাকা থেকে শুরু হওয়া এই পদযাত্রাটি বিভিন্ন প্রান্ত ঘুরে স্টেশন এলাকাতে এসেই শেষ হয়। সেখানে আয়োজন ছিল পথসভার। পথসভায় অংশ নিয়ে এনআরসি সিএএ এনপিআর এর বিরুদ্ধে সরব হলেন উপস্থিত বক্তারা। পদযাত্রা ও পথসভায় অংশগ্রহণকারী সিপিএম নেতা সুপ্রিয় রায় কেন্দ্রীয় আইনের বিরোধিতা করে জানালেন, কেন্দ্রের মোদী সরকার সিএএ এনআরসি নামে দেশভাগের চক্রান্ত করছে। অবিলম্বে নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিও জানালেন তিনি। আইন বাতিল না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিলেন। আমাদের দেশে যে এনআরসি সিএ এবং এনপিআর চালু করার চেষ্টা করছে মোদী সরকার, আমরা এর বিরুদ্ধে বিগত প্রায় ছ মাস কি তার বেশি ধরে আমরা প্রচার চালাচ্ছি এবং লাগাতার আমরা কর্মসূচি গ্রহণ করছি, যাতে এই সিএএ যে আইনটার মধ্য দিয়ে তারা আমাদের নাগরিকত্বের অধিকারকে কেড়ে নিতে চাইছে এবং এই সিএএ হচ্ছে ধর্মের ভিত্তিতে তৈরি, যা আমাদের দেশের সংবিধান যা ধর্মনিরপেক্ষতার পক্ষে কথা বলে তার বিপরীতে তৈরি হয়েছে। আমরা স্বাভাবিক কারণেই আমাদের দেশের সংবিধান রক্ষা করার জন্য, আমাদের দেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য, আমাদের দেশের মানুষের নাগরিকত্বকে রক্ষা করার জন্য এবং ভারতবর্ষকে রক্ষা করার জন্য লাগাতার আমরা কর্মসূচি গ্রহণ করছি এবং এই লড়াইয়ের মধ্য দিয়ে এটা প্রমাণ হচ্ছে যে কারা দেশপ্রেমিক আর কারা দেশদ্রোহী। ধর্মের ভিত্তিতে যারা দেশকে আবার ভাগ করতে চাইছে, ধর্মের ভিত্তিতে যারা নাগরিকত্বের অধিকারকে কেড়ে নিতে চাইছে, আমরা সেই মোদী অমিত শাহ আরএসএস বিজেপির সেই ঘৃণ্য রাজনীতির বিরুদ্ধে লড়াই আন্দোলন চালাচ্ছি। এদিনের আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিএম নেতা সুনীল খান্ডেলওয়াল, কল্লোল ঘোষ, দেবীদাস ব্যানার্জি প্রমুখ। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। এখন সময় একটা বিরতির। সকাল বিকেল সেই ধূপ দিতে চায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা, ভরসা দিচ্ছে টাটা টাটা স্টক ছাড়া। এক মহিলাকে নিয়ে রিদ্ধি সিদ্ধি অ্যাপার্টমেন্টে আসায় এবার অভিযোগের কান পড়ায় লায়ন্স ক্লাব অব ইন্টারন্যাশনালের ক্যাবিনেট সেক্রেটারি জগন্নাথ মণ্ডল। বিষয়টি জানাজানি হতেই অ্যাপার্টমেন্টের বাসিন্দারা প্রতিবাদ জানান, ঘিরে ধরেন অভিযুক্ত ও সঙ্গে থাকা মহিলাকে। আবাসিকদের তরফে থানায় অভিযোগও জানানো হয়। অভিযুক্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন অন্য কথা।
এক মহিলাকে নিয়ে রানীগঞ্জের ঋদ্ধি সিদ্ধি অ্যাপার্টমেন্টে আসায় এবার অভিযোগের কাঠগড়ায় লায়ন্স ক্লাব অব ইন্টারন্যাশনালের ক্যাবিনেট সেক্রেটারি জগন্নাথ মণ্ডল। অ্যাপার্টমেন্টের বাসিন্দারা আপত্তি জানানোয় এই ঘটনাকে ঘিরে মঙ্গলবার রাতে ভিড় জমে যায় ওই অ্যাপার্টমেন্ট চত্বরে। এই ঘটনা জানাজানি হতেই অ্যাপার্টমেন্টের বাসিন্দারা ভিড় জমান, প্রতিবাদ জানান তারা। জগন্নাথ মণ্ডল ও তার সাথে থাকা এক মহিলাকে ঘিরে ফেলেন অ্যাপার্টমেন্টের বাসিন্দারা। উত্তেজনা বাড়তে থাকায় বিষয়টি জানানো হয় পুলিশকে। আবাসিকদের তরফে এ বিষয়ে থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত জগন্নাথ মণ্ডল ও তার সাথে থাকা মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। অভিযোগ উঠেছে ওই মহিলাকে নিয়ে প্রায়ই অ্যাপার্টমেন্টে আসেন অভিযুক্ত জগন্নাথ মণ্ডল। অভিযুক্ত জগন্নাথ মণ্ডলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন অ্যাপার্টমেন্টের বাসিন্দারা। তাদের দাবি, জগন্নাথ মণ্ডলের গতিবিধির ওপর নজর ছিল আগে থেকেই, তার গতিবিধি সন্দেহজনক বলে মনে হচ্ছিল অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের। লায়ন্স ক্লাব অব ইন্টারন্যাশনালের ক্যাবিনেট সেক্রেটারি জগন্নাথ মণ্ডল ও তার সঙ্গে থাকা মহিলাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদের ঘটনা রানীগঞ্জ শহর জুড়ে ছড়িয়ে পড়তেই সমগ্র ঘটনাটি কার্যত চর্চার বিষয় হয়ে দাঁড়ায়। এই ঘটনার দিকে নজর ছিল লায়ন্স ক্লাবের অন্যান্য সদস্যদেরও। বিষয়টি জানতে উৎসুক সদস্যদের অনেকেই রানীগঞ্জ থানায় ভিড় জমান। এদিকে অভিযুক্ত জগন্নাথ মণ্ডল তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে জানালেন, তার সঙ্গে থাকা মহিলা অস্ত্রোপচার করাবেন বলে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য ওই অ্যাপার্টমেন্টে এসেছিলেন, আবাসিকরা তাকে ভুল বুঝেছেন। জিজ্ঞাসাবাদের পর জগন্নাথ মণ্ডল ও তার সঙ্গে থাকা ওই মহিলাকে ছেড়ে দেয় পুলিশ। हम लोग चाहते हैं हमारी बिल्डिंग, ये रेसिडेंशियल बिल्डिंग है, इसमें आज हमारे बच्चे, हमारे घर वाले, जो एक हिचकिचाहट है, जो एक सवाल बना रहता है कि क्या है ये, ऐसा क्यों हो रहा है, हम इस चीज़ से अपने आप को अलग रखें और पारिवारिक माहौल को पारिवारिक माहौल जैसा बना के चलें। ऑब्जेक्शनल स्टेट में हमने इनको कई बार चीज़ों को देखा है, पर हमने कभी उस तरह से प्रतिवाद नहीं किया। यही बोले कि हमारी मेड सर्वेंट है, वो हरदम यही बोलते थे मेड सर्वेंट है, इसलिए हम लोगों को लगा कि कैसे इस चीज़ को प्रूव कर। ब्यूरो रिपोर्ट, পাবলিক টাইমস। রানীগঞ্জ থানায় পীর বাবার মেলার মিটিং সেরে বাড়ি ফেরার পথে দুই দুষ্কৃতীর হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ উঠল রানীগঞ্জের 88 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের স্বামীর ওপর। ডান হাতে চোট পান তিনি, কি কারণে হামলা তা বুঝে উঠতে পারেননি কাউন্সিলর ও তার স্বামী। ঘটনার অভিযোগ দায়ের থানায়। মঙ্গলবার সন্ধ্যায় রানীগঞ্জ থানায় পীর বাবার মেলা নিয়ে আয়োজিত বৈঠক সেরে বাড়ি ফেরার পথে দুই দুষ্কৃতীর হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ উঠল রানীগঞ্জের 88 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সীমা সিং এর স্বামী গোপাল সিং এর। রানীগঞ্জের আলুগড়িয়া হাসপাতালের সামনে মুখ ঢাকা দুই দুষ্কৃতী আচমকাই হামলা চালায় বলে অভিযোগ। দুষ্কৃতী হামলায় ডান হাতে চোট পান সীমা দেবীর স্বামী গোপাল সিং। এরপরই ঘটনাস্থল থেকে চম্পট দেয় ওই দুই দুষ্কৃতী। কি কারণে হামলা তা বুঝে উঠতে পারছেন না সীমা দেবী ও তার স্বামী। ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হয় রানীগঞ্জ থানায়। এ বিষয়ে 88 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সীমা সিং ঠিক কি জানালেন শুনে নেব। আমাদের থানাতে মিটিং ছিল, পীর বাবার মেলা যেটা আমাদের হয় রানীগঞ্জে, তো মিটিং শেষ করে আমি নিজের বাড়ি যাচ্ছিলাম। ঠিক আলুগড়িয়া হসপিটালের সামনে ট্রাক স্ট্যান্ডের কাছে দুজনা পুরো মুখ বান্ধা, ভুজালিটা আমার দিকে চালাতে গিয়ে আমার স্বামীর হাতেতে লেগে গিয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। সঞ্জয় ভান্ডারীর রিপোর্ট, পাবলিক টাইমস, রানীগঞ্জ।